আল্লাহর কসম করে বলি, যতদিন এই দেহে প্রাণ থাকে আল্লাহর কসম করে বলি, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত হয় আল্লাহর কসম করে বলি, যতদিন বাংলাদেশে একজন মুসলমান জীবিত থাকে, যতদিন বাংলাদেশে একজন প্রকৃত আশিকের রাসূল থাকে, যতদিন বাংলাদেশে একজন নায়েবে নবী আল্লাহর নবীর উত্তরসূরি থাকে, আল্লাহর কসম করে বলি আল্লাহর নবীর সামনে যারা বেয়াদবি করবে, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র যারা প্রকাশ করবে, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে যারা উস্কানি দেবে, আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র প্রকাশ করে যারা 200 কোটি মুসলমানদের অন্তরে ব্যথা দেবে, তাদেরকে প্রত্যাখ্যান করেছি, তাদেরকে ঘৃণা করি, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ঘৃণা করতেই থাকবো। তোমাদের কাছে এতটুকুই আবেদন, আমরা রাসূলুল্লাহকে মহব্বত করে, তোমরাও দাবি করো রাসূলকে মহব্বত করো, তোমরাও দাবি করো রাসূলের আদর্শ প্রতিষ্ঠা হলে সমাজে শান্তি আসবে। এই মুসলমান, আমরা জোরে কথা বলি, কেউ মনে করবে আমরা উগ্রবাদী, কেউ বলবে আমরা সমাজের শান্তি বিশৃঙ্খলা নষ্ট করি, আল্লাহর কসম আমরা উগ্রবাদী নয়, আমরা সাম্প্রদায়িক নয়, আমরা সমাজের শান্তি চাই। তার জন্য আজ পর্যন্ত প্রমাণ দেখাতে পারবে না কোন একজন মুসলমান অন্য কোন ধর্মের নবী কিতাব কি নিয়ে কটূক্তি করেছে, ব্যঙ্গচিত্র করেছে। আজ পর্যন্ত আমরা নই, এমন নই সাম্প্রদায়িক উস্কানি দিয়েছি, কোন ধর্মের বিরুদ্ধে বলেছি, এর প্রমাণ তোমরা দেখাতে পারবে না। আমরা মনে করি বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে সব ধর্মের লোকেরা ভালো আছে, ভালো থাকবে, ভালো থাকুক, এটাই আমরা চাই। কিন্তু বিপরীত দিকে তোমরা লক্ষ্য করে দেখো, তারা সুযোগ পেলেই আল্লাহর নবীকে অপমান করে, সুযোগ পেলেই আল্লাহর নবীর কার্টুন ছাপায়, সুযোগ পেলেই আল্লাহর নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, সুযোগ পেলেই বাক স্বাধীনতার নামে কোরআনের কালিমে লাথি মারে। আল্লাহর কসম, মুসলমান উগ্রবাদী নয়, জঙ্গি নয়, সন্ত্রাস নয়। যারা মুসলমানদের উস্কানি দেয়, যারা মুসলমানদের নবীকে নিয়ে কটূক্তি করে, তারা জঙ্গি, তারা উগ্রবাদী, তারাই সন্ত্রাস। দেখো যতগুলো মুসলিম রাষ্ট্র আছে, আজ পর্যন্ত কোথাও দেখবে না হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা মেনে চলে। এই মুসলমান কোনদিন হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করতে পারে না, করেও না। আমরা সকল পয়গম্বরদের সম্মান করি, আমরা আল্লাহর সকল পয়গম্বরদের উপরে ঈমান রাখি, আমরা আল্লাহ প্রেরিত সকল আসমানি গ্রন্থের উপর ঈমান রাখি, আর তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক বলো। আর যারা কোরআনে কারিম নিয়ে ফুটবল খেলে, আল্লাহর নবীর চরিত্র নিয়ে ছিনিমিনি খেলে, তোমরা তাদেরকে শান্তিকামী মনে করো। কারণ কি, কারণ কি? পাগলেও বুঝে, তোমরা বুঝো না, কেননা তোমরা তোমরা ক্ষমতার রূপে অন্ধ হয়ে গেছো। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যার জন্য এদেশের মুসলমানরা কখনোই কখনোই এদেশের কোন মুসলমান আলেম তো দূরের কথা, একটা মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত প্রমাণ দিতে পারবেন না ধর্মীয় কারণে অন্য কোন ধর্মের কোন ব্যক্তি কিংবা ধর্মীয় কোন প্রতিষ্ঠান কিংবা ধর্ম উপাসনালয় কোথাও মুসলমান আঘাত করে না, মুসলমানের বিশ্বাস করে, জোর করে কাউকে মুসলমান বানানো যায় না। আমরা ইসলাম প্রচার করি মায়া দিয়ে, মহব্বত দিয়ে, আমরা ইসলাম প্রচার করি রাসূলুল্লাহর আদর্শ দিয়ে। তবে আমরা চিৎকার করি কেন,
আমরা যখন দেখি আমরা প্রকৃত শান্তিকারী আমরা আর তোমরা আমাদেরকে সাম্প্রদায়িক উগ্রবাদী বলো তখন আমরা বাধ্য হই চিৎকার করতে মুসলমান শান্তিপ্রিয় জাতি ধর্মের কারণে আমরা কোনো বাড়াবাড়ি করি না জোর করে আমরা কোনো মুসলমানও বানাই না আমরা রাসূলুল্লাহর আদর্শ জাতির সামনে তুলে ধরি এ জাতি তুমি যেই ধর্মের হোক না কেন তুমি যেই জাতির হও না কেন রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা হলে তুমিও ভালো থাকবে আমরাও ভালো থাকবো কথা ঠিক না ঠিক এজন্য শুধু নিজে ওয়াজ শুনে এখান থেকে বিদায় নেবেন এমন যেন না হয় আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই আল্লাহর নবীর আদর্শ সুন্নাহ আমরা ঘরে ঘরে প্রচার করব তো ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে অন্তত একটা রাসূলুল্লাহর জীবনী আমরা পড়ব আমাদের নবী শান্তি প্রতিষ্ঠা করেছে শান্তির কথা বলেছে আমরাও শান্তির কথা বলি শান্তির প্রতিষ্ঠার কথা বলি কিন্তু আমাদেরকে যখন অশান্ত করা হয় আমরা যা বিশ্বাস করি না তা নিয়ে যখন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় আমরা যেই জায়গায় নই সেই জায়গায় দাঁড় করিয়ে আমাদেরকে যখন আঘাত করা হয় আমরা উগ্রবাদকে সমর্থন করি না আমরা জঙ্গিবাদকে সমর্থন করি না আমরা সাম্প্রদায়িকতাকে সমর্থন করি না আবার আমাদেরকে সেই জায়গায় দাঁড় করিয়ে যখন আঘাত করা হয় আমরা চুপ থাকতে পারি না তোমরাও বুঝো বুঝার চেষ্টা করো না হলে তোমাদের এই চিৎকারে চেঁচামেচিতে আল্লাহর কসম আলেম ওলামা এদেশের নবী প্রেমিকরা দমে যাবে না তাদেরকে তোমরা দমন করতে পারবে না অনুরোধ আপনাদের কাছে ঘরে ঘরে আল্লাহর নবীর সুন্নাহ পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন তো ইনশাআল্লাহ আপনারা আল্লাহ তাবারক ও তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন প্রচন্ড গরম আমার জন্য আসলে এই অবস্থায় লম্বা বয়ান করা কষ্টকর আমি রাসূলুল্লাহর মহব্বতে আপনাদেরকে কিছু কথা শোনালাম আল্লাহ যেন আমার অন্তরে আপনাদের সকলের অন্তরে রাসূলের মহব্বত দান করেন আমরা যেন রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করতে পারি সেই তৌফিক যাতে আল্লাহ আমাদের দান করেন وما توفيق إلا بالله وما علينا إلا البلاغ আমাদের হুজুর বলতেছেন আমি বয়ান শেষ করে দিয়েছি তারপর